নমস্কার, বং হোম শেফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিকেন কোরমা। আরও নতুন রেসিপি দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। এবং এই চ্যানেলকে লাইক করুন, যাতে আমরা আরও ভিডিও নিয়ে আসার আগ্রহ পাই। আরও বিশদে উপকরণগুলি জানতে ডেসক্রিপশনে দেখে নিন। চিকেন 1 কেজি, 300 মিলিলিটার সাদা তেল, কুচি করে কাটা 4টে বড় পেঁয়াজ, 2 চামচ কাজুর পেস্ট, 250 গ্রাম টক দই, 3 চামচ লবণ, 50 গ্রাম খোয়াকি, 1 চামচ আদার পেস্ট, 2 চামচ রসুনের পেস্ট, 3 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ছোট এলাচের গুঁড়ো, কুচি করে কাটা 10টি আমন্ড, 6টি ছোট এলাচ, 3 চামচ ঘি, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জায়ফল গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 9 থেকে 10টি গোটা গোলমরিচ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 5টি গোটা লবঙ্গ, 1 চামচ জয়িত্রীর গুঁড়ো, 1টা দারচিনির টুকরো, 2টো তেজপাতা, 1টা বড় এলাচ, 2 চামচ কেওড়ার জল, 1 চামচ ফ্রেশ ক্রিম, চিনি 1 চামচ। আগের থেকে ধুয়ে রাখা চিকেনগুলির মধ্যে 1 চামচ আদার পেস্ট, 2 চামচ রসুনের পেস্ট ও 3 চামচ লবণ দেব। এখন এর মধ্যে 2 চামচ দই দেব ও ভালো করে মেখে নেব। এবার এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন একটি ছোট বাউলে 3 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 1/2 চামচ ছোট এলাচের গুঁড়ো দেব। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি বড় বাউল নেব ও একটি বড় ছাঁকনি নিয়ে তার মধ্যে দইকে ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্প বা দানা না থাকে। এবার ওই ছেঁকে রাখা দইয়ের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এক ঘন্টা পর মাংসকে ফ্রিজ থেকে বের করে সাধারণ তাপমাত্রায় রেখে দেব। এরপর গ্যাস জ্বালিয়ে বেশি আঁচে রাখতে হবে। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে 300 মিলিলিটার সাদা তেল দিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট ধরে গরম করতে হবে, যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। 3-4 মিনিট পর
তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিতে হবে। আর পেঁয়াজগুলিকে 7-8 মিনিট ধরে ভাজতে হবে, যতক্ষণ না এতে লালচে রং ধরছে। সাত আট মিনিট পর পেঁয়াজগুলি লালচে রং ধরলে এটিকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এখন গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার বাকি তেলকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। তেল ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে থেকে 1 কাপ তেল তুলে নেব ও বাকিটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এবার ভেজে রাখা পেঁয়াজগুলিকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় একটু জল দেবেন, যাতে পেস্টটি ভালো হয়। এখন গ্যাস জ্বালিয়ে বেশি আঁচে রাখতে হবে। আবার কড়াই বসিয়ে তার মধ্যে আগে থেকে উঠিয়ে রাখা 1 কাপ সাদা তেল ঢেলে দেব ও 3 চামচ ঘি দিয়ে দেব। এর মধ্যে 1টি দারচিনি, 2টি তেজপাতা, 5টি লবঙ্গ, 9-10টি গোটা গোলমরিচ, 1টি বড় এলাচ ও 5-6টি ছোট এলাচ দিতে হবে। এরপর এটিকে কিছুক্ষণ নাড়াতে হবে। এখন এর মধ্যে মশলা মিশ্রিত দইয়ের পেস্টটি দিয়ে 5-6 মিনিট ধরে নাড়াব। এর মধ্যে ভাজা পেঁয়াজের পেস্ট দিয়ে 2-3 মিনিট ধরে কষাবো। এখন এর মধ্যে কাজুর পেস্ট ও 2 চামচ জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকব। বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে আরও 2-3 মিনিট ধরে নাড়াতে হবে। এরপর কুচি করে কাটা আমনগুলি দিয়ে দিতে হবে ও 1/2 কাপ জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়াতে হবে।
এবার এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ও 4-5 মিনিট ধরে সিদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াতে হবে। এরপর এতে গরম মশলা ছড়িয়ে দিতে হবে ও 50 গ্রাম খোয়াখির দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কিছুক্ষণ ধরে কষানোর পর 1 গ্লাস জল দিয়ে দিতে হবে। এরপর আঁচ কমিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটিকে 15-20 মিনিট ধরে ধিমে আঁচে সিদ্ধ করতে দিতে হবে। পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে ও গ্যাস বাড়িয়ে দিতে হবে। এরপর 1 চামচ করে জায়ফল গুঁড়ো ও জৈত্রী গুঁড়ো ও 2 চামচ কেওড়ার জল দিয়ে দিতে হবে। এরপর এটিকে 8 মিনিট ধরে বেশি আঁচে ফুটতে দেব, এতে এর গ্রেভি ঘন হয়ে যাবে। পর এর মধ্যে 1 চামচ চিনি ও 1 চামচ ফ্রেশ ক্রিম দিতে হবে। এরপর কিছুক্ষণ নাড়ালেই তৈরি হয়ে যাবে চিকেন কোরমা। রান্নাটি করুন আর এটিকে নান, রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করুন। আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন।